জন্য আপনি অনেক করেছেন, আপনি চাকরি। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতি ক্রমে আমরা এখন বাংলাদেশের আরেকটি সীমান্ত শহর পঞ্চগড়ের সাথে সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখন আপনার সদয় অনুমতি নিয়ে রাঙামাটির জেলা প্রশাসকের সাথে ভিডিও সংযোগ স্থাপন করতে যাচ্ছি। রাঙামাটি জেলা প্রশাসকের প্রতি অনুরোধ, মাত্র তিনজন প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাবে। দয়া করে তিনজনের বেশি আপনারা কথা বলার চেষ্টা করবেন। আমি পঞ্চগড় অনুরোধ করবো, আপনাদের সঙ্গে এতক্ষণ অনেক কথা বলেছি, রাঙামাটি অপেক্ষা করে আছে। আমরা সেই উত্তর থেকে শুরু করে এখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি, কাজী রাঙামাটির সবাই অপেক্ষা করে আছে। তো আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে কথা হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, আবার দেখা হবে। সর্বোচ্চ মেধা শ্রম, দেশপ্রেম,
শক্তিকে নিয়োগ করার কোন বিকল্প নেই। জনগণ যাতে তথ্যের সঠিক ব্যবহার করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, এইভাবে সরকারকে যে কোনো সহযোগিতা প্রদান করতে আমরা রাঙামাটিবাসী সহ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সবাই আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন পঞ্চগড়ে নির্বাচনী প্রতিশ্রুতি দেন 96 এর নির্বাচনে, আমি তখন সেখানে এনডিসি দায়িত্ব পালন করছিলাম, তো নুরুল ইসলাম চর ছিলেন ক্যান্ডিডেট, আপনি সেখানে চা বাগানের কথা বলেছিলেন। আমি আপনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, আজ থেকে 96 সালের পরে আজকে আপনাকে সেখানে দেখেছিলাম ফিজিক্যালি, আজকে উপস্থিত ডিজিটালে। জেলা প্রশাসক মহোদয় বললেন সেখানে চার, তখন আপনি যে নির্বাচনী প্রতিশ্রুতি দেন তখন সেখানে 97 আমি ঢাকায় চলে আসি, কিন্তু এখানে যেখানে কাজু বাদাম হয় বাংলাদেশের অন্য প্রান্তের লোকজন কিন্তু জানে না যেখানে কাজু বাদাম হয় রাঙামাটি, যেখানে আনারস হয়, যে আনারসটা মধুর করে হয় সবাই জানে, কিন্তু এখানে প্রচুর পরিমাণ আনারস হয়, কলা হয়, চা বাগান আছে, কমলা হয়, কাঁঠাল হয়, তরমুজ হয়, কিন্তু প্রচারটা খুবই কম। আমি ডিসি কনফারেন্সের বিষয়গুলো তুলে ধরেছি, নভেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয় এসেছিলেন, গত 28 তারিখে স্বাস্থ্যকর সচিব মহোদয় এসেছিলেন, আমি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছি এবং বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী স্যার, এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, বিভাগের তর্জনা মহোদয় উপস্থিত আছেন, রাজ্যবাবু আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন, সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ আছেন, জনপ্রতিনিধি আছেন এবং অনেকে আপনার বীর মুক্তিযোদ্ধাগণ আছেন, আপনার সঙ্গে অনেকে বেশ কিছু প্রশ্ন করতে চান, দয়া করে কিন্তু উত্তর রাঙামাটিবাসী যথেষ্ট তারা তাদের প্রত্যাশা পূরণ হবে। আপনাকে অনেক অনেক গভীরভাবে শ্রদ্ধা করি, এবং একই সঙ্গে যদি আমি ইমাম স্যারকে স্মরণ না করি তাহলে আমার একটি কষ্ট পাবো, যে ইমাম স্যার এখানে যখন জেলা প্রশাসক ছিলেন সত্তর একাত্তর, এবং এখান থেকে স্যার মুক্তিযুদ্ধের যে কজন নেতৃত্ব দিয়েছেন স্যার তার একজন প্রশংসনিক, এবং স্যারের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধটা এখানে অনুষ্ঠিত হয় সেখানে সেই গণতন্ত্রে বাংলাদেশ সরকারের প্রথম ক্যাবিনেট সচিব হন, তাকে এখানে সবাই খোঁজ খবরে স্মরণ করে, আমরা সবাই স্মরণ করি, কারণ আমাদের খোঁজ খবর রাখে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে রাঙামাটিতে শুভ আগমনের জন্য অপেক্ষা করছি। আপনাকে ধন্যবাদ, আপনার আমি গোটা রাঙামাটিবাসীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আমরা আজকে বাতায়ন করছি। আমরা পঞ্চগড় 1 নম্বর ডিস্ট্রিক্ট থেকে শুরু করেছি, আর এরপর পার্বত্য চট্টগ্রাম, একবারে যদিও এটা মানে 100-200 এরপরে হচ্ছে বন্দরবন হচ্ছে 300, তবে প্রথম 1 নম্বর আর তারপরে শেষ দক্ষিণ পূর্ব দিকে প্রায় সেখানে আমরা এসেছি। আসলে আমাদের এই মেকানিজমটা যদি থাকতো যে আমরা সারা বাংলাদেশে আমরা করে যাচ্ছি, কিন্তু আগামীতে এভাবে দ্বিতীয় কল্পনা যাতে পুরো বাংলাদেশে আমরা করতে পারি একই সঙ্গে সে ব্যবস্থাটাও আমরা নেব, যদিও আমাদের কারিগরি কোন পদ্ধতির মাধ্যমে সব যশোরী জেলার সাথেই আমরা এখন সংযোগ স্থাপন করছি, ভবিষ্যতে আমরা আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পঞ্চগড়ের কথা আপনার মনে আছে, সেখানে চা বাগান কৃষির উদ্যোগ আমরা এই প্রথমে নিয়েছিলাম, এবং আপনারা প্রশাসনের পক্ষ থেকে এই চা বাগান কাজ শুরু করেন। রাঙামাটিতে অনেক সম্ভাবনা রয়েছে, রাঙামাটিতে শুধু যে আপনার কাজু বাদাম হয় তা না, কাজু বাদাম আনারস এগুলি তো হয়, সাথে সাথে ভালো কফি উৎপাদনেরও সম্ভাবনা আছে, কফি ছাড়াও আরো কতগুলি ফল যেগুলি বিদেশে খুব প্রচলিত, আমাদের দেশে প্রচলিত না, যেমন প্যাশন ফুড বলে, আবাগাডো বলে, এগুলো কিন্তু রাঙামাটিতে হতে পারে, সে সম্ভাবনা আছে, এবং কফিটাও খুব ভালো ভুট্টা হতে পারে, খুব ভালো ভুট্টা হয়, আমরা ভুট্টা চাষও শুরু করেছিলাম শান্তি চুক্তির পর, যখন সেখানে আমরা আবিষ্কার করলাম যে ওখানে নানা ধরনের মাদক দ্রব্য হচ্ছে, কফি ফিল আছে, তখন আমরা এইসব কফি ফিল ধ্বংস করি এবং সেখানে আমরা ভুট্টা চাষ শুরু করে দিই, এবং কৃষকের আমার মনে আছে আমরা 6 মাস পর্যন্ত দ্বিতীয় কার্ডের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করেছি এবং তার পাশে দিয়েছি ঋণ দিয়েছি, যাতে করে তারা সেই সমস্ত অর্থকরী ফসল উৎপাদন করতে পারে। রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রাম হচ্ছে অত্যন্ত সম্ভব।